আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার বাইকুনোর আঙ্গুর গাছ। এই গাছটা বয়স 6-7 মাস ছিল, আমি তারপর প্রুনিং করে দিয়েছিলাম, ভাবলাম ফল হয়তো আসবে না, কিন্তু তারপরও এক থোকা আঙ্গুর এসেছিল এবং আঙ্গুর ফুলগুলো ফুটে এবং ফলে পরিণত হয়েছে। এগুলো এক সপ্তাহ বয়স মাত্র, আঙ্গুর পরিপক্ক হতে প্রায় 3 মাসের মতো টাইম লাগবে। বাইকুনোর আঙ্গুরের জাতটা অনেক ভালো, এটা 3 মাসেই পরিপক্ক হয়ে যায় এবং ছাদের জন্য আদর্শ একটা জাত। একলো বাইকুনোর দুটিই অনেক ভালো জাত এবং পার্থক্য খুব কমই দুইটার মধ্যে, অনেকে বুঝতেই পারবে না যে দুইটা জাতের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এই হলো আমার বাইকুনোর আঙ্গুর গাছের বর্তমান অবস্থা। কিছুদিন পরে এটা নেট ব্যাগে ভরে দিব, নাহলে পাখি অনেক জ্বালাতন করে, দেখা যাবে যে কাঁচা অবস্থায় পাখি খেয়ে ফেলেছে, তখন আর আঙ্গুর টেস্ট করা হবে না। এই গাছটার বয়স কম দেখে মাত্র এক টোকা আঙ্গুরই এসেছে।